নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। মুর্শিদাবাদ বেলডাঙ্গায় কোঅর্ডিনেটর বনতোষ ঘোষের নেতৃত্বে শুরু হলো বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ভবন থেকে দুয়ারে দুয়ারে সরকারের কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানসভার কোঅর্ডিনেটর বনতোষ ঘোষ মহাশয় ও তৃণমূলের অন্যান্য নেতৃবৃন্দ। তিনি বলেন, তৃণমূলের সরকার দুয়ারে দুয়ারে যে কর্মসূচি ঘোষণা করেছেন তার সাফল্যের সাথে আজকে এই কর্মসূচিকে ঘিরে উৎসাহ উদ্দীপনা ছিল মানুষের মধ্যে চোখে পড়ার মতন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অভিজিৎ দাসের বিশেষ প্রতিবেদন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুয়ারে চলো যে প্রোগ্রাম ঘোষণা করেছেন, 1 ডিসেম্বর থেকে আমাদের এই প্রোগ্রামটা 30 জানুয়ারি পর্যন্ত প্রোগ্রামটা চলবে 2 মাস। সেই প্রোগ্রামটা আমাদের জেলা শাসক এবং আমাদের ব্লক লেভেল থেকে 4টি স্ল্যাবে ভাগ করা হয়েছে। 4 দিন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে 11-12টা যে প্রকল্প, সেই প্রকল্পের কাগজ জমা নেওয়া হবে। তার মধ্যে যে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, অক্ষশ্রী, কৃষক বন্ধু, বিভিন্ন রকমের প্রকল্প যেগুলো আছে সেই প্রকল্পে তপশিলি বন্ধু, জয় জোহর, জয় বাংলা, বিভিন্ন রকমের যে প্রকল্প আছে সেই প্রকল্পের সমস্ত রকমের কাগজপত্র জমা নেওয়া হবে। আজকে মির্জাপুর 2-এর প্রথম রাউন্ডে আজকে মির্জাপুর 2-এর কাগজ জমা নেওয়ার দিন। আমাদের এখানে, আমরা এখানে এসে দেখলাম হাজার হাজার মানুষ তাদের কাগজপত্র নিয়ে এখানে হাজির হয়েছে। তারা লাইন দিয়ে সুষ্ঠুভাবে তাদের স্বাস্থ্যসাথী, কেউ বা কন্যাশ্রী, কেউ বা রূপশ্রী, কেউ শিডিউল কাস্ট সার্টিফিকেটের জন্য, কেউ বা জমির দলিলের জন্য, কৃষক বন্ধুর জন্য মানে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে এবং খুব সুষ্ঠুভাবে প্রোগ্রামটা হচ্ছে। সেই জন্য বেলডাঙ্গার বিধানসভার কোঅর্ডিনেটর হিসাবে এই অঞ্চলের সাধারণ মানুষ তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই প্রোগ্রামে এসে আমাদের নিজেদেরকে খুব গর্বিত মনে হচ্ছে। দিদি যে প্রোগ্রাম চালু করেছে, এই ধরনের প্রোগ্রাম আরও চালু হোক এটাই আমরা আশা রাখছি। এবং আগামী দিনে আমাদের সরকার যেন আরও বেশি ক্ষমতা নিয়ে ক্ষমতায় আসুক এবং বাংলার মানুষের উন্নয়ন করুক, বাংলার মানুষের পাশে থাকুক, এই আশা আমরা রাখছি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।